বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন লাভলি ভিউয়ার্স? নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখতে পাচ্ছেন মানি প্ল্যান্ট গাছে নতুন পাতা গজিয়েছে আর শিকড়ও গজিয়েছে। আমি একটি গ্লাসে অল্প পরিমাণ পানি দিয়ে এর মধ্যে মানি প্ল্যান্টের কয়েকটি ডাল আমি রেখে দিয়েছিলাম। তারপর কয়েকদিন পর দেখলাম শিকড় গজিয়েছে, তারপর আস্তে আস্তে পাতাও গজিয়েছে। দেখুন শিকড়গুলো কত বড় হয়েছে। 4 থেকে 5 দিন পর পর পানি চেঞ্জ করে দিতে হয়। পানি কমে গিয়েছে, এখন আমি পানি চেঞ্জ করব। এই গাছের পাতাগুলো অনেক ভালো লাগে, সবুজ আর সবুজ। এখন আমি পানি চেঞ্জ করতেছি। এখন অল্প পরিমাণ পানি দিয়ে এখনো মানি প্ল্যান্ট গাছে ডাক করে বাসায় ইনডোর প্ল্যান্ট থাকলে অনেক ভালো লাগে। কিন্তু এই মানি প্ল্যান্ট গাছগুলো বেশি দিন থাকে না রুমের মধ্যে। আমি কয়েকদিন পর পর রোদে দিয়েছি, তারপরও গাছগুলো মরে গিয়েছিল কিছুদিন পরে। এটা কয়েকদিন আগের ভিডিও করা। এখন কত সুন্দর লাগতেছে পাতাগুলো। পানি দিয়ে ধুয়ে দিয়েছি, এজন্য আরও বেশি পরিষ্কার মনে হচ্ছে পাতাগুলো। সকালবেলা দেখলাম বাজার করে নিয়ে এসেছে। বাজারগুলো আমি গুছিয়ে নিচ্ছি। এখানে কয়েক ধরনের সবজি ছিল, পাউরুটি নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে টক দই। টক দই দিয়ে রোস্ট রান্না করবো। এই জন্য কাঁচা বাজারের মধ্যে আরও ছিল শসা, লেবু, কাঁচামরিচ, গাজর ছিল। এখন তো লেবুর দাম অনেক বেশি। দেখি এই ব্যাগের মধ্যে কি আছে। এখানে ম্যাগি নুডলস, আর আছে পোলাওয়ের চাল, দুধ আর হ্যান্ডওয়াশ। আর মুরগি নিয়ে এসেছিল। আমি গরু গোশত রান্না করতেছিলাম। গরু গোশত রান্নার ভিডিও আমি এর আগে দেখিয়েছি। এখানে সব মশলা দিয়ে মেখে একবারে বসিয়ে দিয়েছি। একবারে সব মশলা দিয়ে মেখে গরু গোশত রান্না করলে মনে হয় বেশি মজা লাগে আমার কাছে। আমি মাঝে মাঝে এভাবে গরুর গোশত রান্না করে থাকি। এখন ভালো মতো কষিয়ে নেব গরুর গোশত। এর মধ্যে আর পানি দিতে হবে না, গরুর গোশত থেকে পানি উঠবে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে কিছু স্ট্রবেরি দেখতে পাচ্ছেন। স্ট্রবেরি দিয়ে আমি আইসক্রিম বানিয়েছিলাম আর স্ট্রবেরি ভর্তা করেছিলাম, অনেক মজা লেগেছে। শাহনাজ রেসিপিস আমার ওই চ্যানেলে পাবেন এই দুই রেসিপি। আজকে এই পর্যন্তই, আমি শাহনাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।